ঈদ ও বাংলা নববর্ষের ছুটিতে লাখো পর্যটকে সমাগম কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকতের কোনো পয়েন্টেই নেই তিল ধারণের ঠাঁই, ফাঁকা নেই কোনো হোটেল মোটেল জোনও। এদিকে আগত পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও নিশ্চিত করতে সমুদ্র সৈকত সহ পর্যটন স্পটগুলোতে মোতায়েন রয়েছে ট্যুরিস্ট পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী। কক্সবাজার থেকে ইস্তে ফারুকের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ফারহান আহমেদ। ঈদ ও বাংলা নববর্ষের টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকত পরিণত জনসমুদ্রে। 5 শতাধিক হোটেল মোটেলে ফাঁকা নেই কোনো রুম। সৈকতের কলাতলি, সুগন্ধা এবং লাবণী পয়েন্ট পর্যটকের পদচারণায় মুখর। তীব্র তাপদাহ উপেক্ষা করে পরিবার ও প্রিয়জন নিয়ে সাগরের সুনীল জলরাশিতে গা ভিজিয়ে আনন্দে মেতেছেন আগত পর্যটকরা। পহেলা বৈশাখকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয় তারকামানের হোটেলগুলো। নানান অনুষ্ঠান ও মুখর খাবারের আয়োজন করে হোটেল কর্তৃপক্ষ। এরকম ঈদ প্লাস হচ্ছে নববর্ষ আগে কখনো আমরা এভাবে পালন করিনি আর কি। এই প্রথম হয়তো বা একদম ঈদের ছুটির মধ্যে আর কি নববর্ষের যে ছুটিটা সেটা পড়ে গেল। আমাদের সে বাঙালি খাবার, সে ইলিশ, সে পান্তা, সে বাঙালিদের গান, তবলা, তারপর হচ্ছে একতারা, সবকিছু মিলিয়ে অসাধারণ অনুভূতি আসলে। এই নববর্ষ আনন্দের মাঝে যেন আমরা সবকিছু ফিরে পাই এবং সবকিছুর মধ্যে একটা আনন্দ উল্লাস চলে আসে এবং রাহাজানি, হিংসা, প্রতিরোধ এগুলো যেন আমরা সম্রাট কথাগুলো সমস্ত কিছু মুছে ফেলি। নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ সমৃদ্ধি। বাংলাদেশের সবাই মিলে যাতে আমরা এই দিনটি অসম্ভব সুন্দরভাবে উদযাপন করতে পারি। ঈদ ও পহেলা নববর্ষ বরণ করতে কক্সবাজারে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে। নববর্ষকে ঘিরে হোটেলে ছিল মুখরোচক বাঙালিয়ানা খাবারের, জানালেন এই হোটেল কর্মকর্তা। পহেলা নববর্ষে পর্যটক খুবই সুন্দর সাড়া পেয়েছি। গত 3-4 বছর রমজান উপলক্ষে পয়লা বছর কোনো আয়োজন ছিল না, এই বছর প্রথম সেম টাইম রমজান ঈদুল এবং পয়লা বছর সেম টাইম, বাট খুবই ছাড়াপূর্ণ আমাদের হোটেল ফুল, পর্যটকের ছাড়া খুবই বেশি। গতানুগতিকভাবে আমাদের বাফেট লাঞ্চ আছে, সেটা বিশাল একটা আয়োজন। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় তৎপর ট্যুরিস্ট পুলিশ। পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য জেলা পুলিশের পাশাপাশি আমরা টুরিস্ট পুলিশ সার্বিক নিরাপত্তার দায়িত্বে আমরা নিয়োজিত আছি। এরই মধ্যে এখানে সেই ড্রোন ক্যামেরা থেকে শুরু করে সম্পূর্ণ সি বিচ এলাকায় আমরা সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা চাদরে ঢেকে দিয়েছি। আমাদের এই পর্যটকদেরকে সেই সুশৃঙ্খল ভাবে এবং আনন্দঘন পরিবেশে তাদেরকে আনন্দ দিতে আমরা সক্ষম হব। ঈদ আর নববর্ষ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সম্প্রীতির বন্ধনে আরো বেশি আবদ্ধ হোক সবাই, এমনটাই প্রত্যাশা সকলের। ফারহানা আহমেদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।